আপনি জানে টাকা লবেন টাকা লইলে বুড়ার কাছে যান পরে বুড়া আছে বুড়ি আছে যায় সেরা 50 টাকা দেয় আমি ডাকছি আমি টাকা দিতাম না আপনার এটা কাজ হইছে না কন্ডিশনের কাজ হইছে না আর আপনি যদি টাকা লইতে চান তাহলে বুড়ার না আয়ান আমি আইতাছি তাহলে বুড়ার না আয়ান আব্দুল্লাহ আছে আয় সেরা কোন আপনারা আমি চাইছিলাম দেখান থেকে বিয়ারিংটা লাগাই দিলে যাই হোক আপনি আইসেন আপনার প্রোডাক্ট বিষয় ভাই তো কারণ আপনি তো দোকান নাই বাকি ঘরের দিকে কাজ করেন আপনার লস নাই ভাই কারণ এখন শোনেন এখন যদি আমি টাকাটার কথা কই আব্দুল্লাহ বলবো আমি দোকানে টাকা দিয়েছি তুই কি টাকা চাস এনে কথা এটা কইব কর পরে আনতে কেন না না এখান থেকে শুনেন ভাই বিয়ারিং এর কথা না শুনেন ভাই বিয়ারিং এর কথা ওই সময় বিয়ারিং এত খারাপ হইব জানি না পরে তো আপনার বললাম না ভাই বিয়ারিং টা আষ্ট ঘন্টার পরে না দুপুর হয়ে গেছে আমি বিকাল টাইমে কইলাম না ভাই বিয়ারিং আপনার খারাপ আপনি তখন কি বললেন আমার তখন আপনার বারবার কইছি আপনি কোন টাকা বেশি তাহলে হেরা হেরা দোকানদাররা লাইসেন্স করতে পারে 100 টাকা দা আর আপনি লাইসেন্স টাইসেন্স নাই তাহলে কি করবেন আমি কি দরকার পয়সা একদম দিকে বলে সর অবস্থা তোমার যাচ্ছে দেব আমার যাচ্ছে দিয়ে পয়সা আমি